আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশ পুলিশের সাবেক আইজি ডক্টর বেনজির আহমদ তার স্বর্ণের খনি নিয়ে, সম্পদের পাহাড় নিয়ে, বিত্তবিলাস এবং তার বেহেশতি যে রূপমহল রয়েছে, রঙ্গমহল সমূহ রয়েছে, প্রাসাদ সমূহ রয়েছে, নহর সমূহ রয়েছে, এগুলোর যে ফিরিস্তি কালের কণ্ঠ পত্রিকায় এসছে তা নিয়ে কিছু মানুষ হয়তো বলেছিল যে না, এবার বিচার হবেই, পৃথিবীতে আল্লাহ আছেন না, প্রকৃতির মায়ের, আল্লাহর মায়ের, দুনিয়ার বাইর, এতকাল ঘুঘু তুমি খেয়ে গেছো ধান, তুমি আর এইবার পারবে না, তোমাকে এবার ধরা হবেই, এরকম আশাবাদী হয়েছিলেন অনেকে। কিন্তু ডক্টর বেনজিরের যে নির্ভার অবস্থা, নির্ভীক তার যে অভিব্যক্তি এবং ভাবলেশহীন চলাফেরা, এটি দেখে আবার যে সমস্ত মানুষ খুব আশাবাদী হয়েছিলেন তারা হতাশার সাগরে ডুবে গিয়েছিলেন। অধিকন্তু যারা এই খবর ছাপিয়েছেন, বসুন্ধরা গ্রুপ, তাদের মনে হয়তো আতঙ্ক বিরাজ করছে। এর কারণ হলো তাদেরও তো অনেক ত্রুটি রয়েছে, ভ্রান্তি রয়েছে, ভুল রয়েছে, এবং একটা সময় ডক্টর বেনজিরের সঙ্গে তাদের খুব ভালো সম্পর্ক ছিল, কাজেই ডক্টর বেনজির তাদের অনেক গুপ্ত কথা জানেন, তাদের অনেক ত্রুটি জানেন, দুর্বলতা জানেন, এবং যতই হোক না কেন বাংলাদেশের যে কোনো একটা ব্যবসায়ী গ্রুপ, তাদেরকে যদি কোনো সরকারি প্রশাসন যন্ত্রকে ব্যবহার করতে হয় তাহলে ঘুষ দিয়ে ব্যবস্থা করতে হবে। কিন্তু প্রশাসনের বা রাজনীতির যারা ব্যক্তি রয়েছেন তাদের সোশ্যাল কন্ট্রাক্ট, সামাজিক যে যোগাযোগ এবং প্রভাব এত বেশি যে একজন ব্যবসায়ী 100 কোটি টাকা দিয়ে যে কাজ করতে পারবে না, একজন এরকম সামাজিকভাবে প্রভাবশালী ব্যক্তি যার প্রশাসনের উপর প্রভাব আছে কিংবা যোগাযোগ আছে, তো সেই মানুষটি তার একটা মুখের কথা দিয়ে ওই 100 কোটি টাকার কাজটি উল্টিয়ে দিতে পারে, এটি এই বাংলাদেশে সম্ভব। এখানে রাজনীতিতে মন্ত্রী এমপি না হয়েও, এমনকি বিরোধী দলে থেকেও, এই বাংলাদেশে এখন অনেক শক্তিশালী লোক আছেন, এমনকি বিএনপির মধ্যে, জামাতের মধ্যে অনেক শক্তিশালী লোক আছেন, যারা প্রশাসনে একটা কথা যদি বলেন স্বরাষ্ট্রমন্ত্রী হুকুম দিলে যাওয়া হবে, তার চেয়ে বেশি ফলাফল হবে, খুব বেশি যদি আওয়ামী লীগের অ্যাগেনস্টে না যায়, এরকম লোকও কিন্তু বিরোধী দলে আছে। আবার অনেক রিটায়ার্ড সরকারি কর্মকর্তা আছেন যারা ইচ্ছে করলে এমন কাণ্ড ঘটাতে পারেন, যারা বর্তমানে ক্ষমতায় আছেন, সচিব হন, আইজি হন, বন্য পদে আছেন, তাদের চেয়েও তারা কিন্তু প্রশাসনে অনেক বেশি প্রভাব বিস্তার করতে পারেন। যেমন দেখা গেল একজন ওসি, মূলত একজন ওসি দায়িত্ব পালন করেন, একজন টিওনো রুট লেভেলে দায়িত্ব পালন করেন, একজন ডিসি, তা ওসি, ডিসি, টিওনো, এই পদগুলো একেবারে ইন্ডিপেন্ডেন্ট। এখন আপনি প্রধানমন্ত্রীকে বলেন, প্রধান বিচারপতিকে বলেন, সেনাবাহিনী প্রধানকে বলেন, কিংবা আইজিকে বলেন, সচিবকে বলেন, আলটিমেটলি এই তিনজন ব্যক্তির কাছে যেতে হবে আপনাকে এটা বাস্তবায়নের জন্য। আর নিম্ন আদালত যদি ধরেন তাহলে যে বিচারক, সেই বিচারকের কোর্টে, মানে তিনি যে কোর্টটা পরিচালনা করেন সেই কোর্টটাই এখানে গুরুত্বপূর্ণ। এখন দেখা গেল যে সেই সংশ্লিষ্ট নিম্ন আদালতের কোনো বিচারক, কোনো থানার ওসি, কোনো জেলার ডিসি, কোনো উপজেলার টিওনো, তার সঙ্গে কোনো একজন মানুষের ব্যক্তিগত সম্পর্কটা খুব বেশি রয়েছে, লেনা দেনা রয়েছে, পারিবারিক বন্ধন রয়েছে, তো সেখানে যা কিছুই হোক না কেন সেই লোকটি, অর্থাৎ যার সম্পর্ক আছে, প্রভাব আছে, সেই সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং এভাবে একটা প্রাকৃতিক ব্যালেন্স কিন্তু বাংলাদেশে রয়ে গেছে। তো ডক্টর বেনজির যে সম্পদের পাহাড় গড়েছেন, সেই সম্পদের সঙ্গে তার আত্মীয় স্বজন তো অবশ্যই আছে, তার স্ত্রী আছে, তার শাশুড়ি আছে, তার শালা আছেন, তো
তার শালা একসময় লেফটেন্যান্ট কর্নেল সেনাবাহিনীতে ছিলেন, তারপরে সেখান থেকে রিটায়ার করার পর তার যে স্ত্রী, শালার স্ত্রী, তিনি একজন ব্রিগেডিয়ার, এখন সিটিং ব্রিগেডিয়ার। তো এই শালার সম্পর্কে, শালার নামে অনেক সম্পত্তি আছে, এটাও প্রকাশিত করে দিয়েছে। তাহলে এখন চিন্তা করুন, একজন শালা, সে যদি একজন লেফটেন্যান্ট কর্নেল হয়, তার স্ত্রী যদি একজন সিটিং ব্রিগেডিয়ার হয়, তাহলে তাদের কি দুই চারজন বন্ধু বান্ধব নেই বিভিন্ন গোয়েন্দা সংস্থাতে? তো সেখানে বসুন্ধরা উল্টে ফেলে আরও বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। আবার চিন্তা করেন যে তার শাশুড়ি, তার শাশুড়ির নামে অনেক সম্পত্তি আছে, কেউ বলে 500 কোটি টাকার, কেউ বলে 1000 কোটি টাকার, বা তার স্ত্রীর নামে 1000 কোটি টাকার সম্পত্তি আছে। তাহলে এখন তার শাশুড়ি, তিনি তো যেন লোক নন, বেনজির সাহেবের শাশুড়ি একজন এসপির, সাবেক এসপির ওয়াইফ, মানে বেনজির সাহেবের শ্বশুর একজন এসপি ছিলেন তো, এবং সেই এসপির সম্ভবত দ্বিতীয় স্ত্রী, মানে এই মহিলার আগে এক জায়গাতে বিয়ে হয়েছিল, সেখান থেকে এসে তিনি এই এসপি সাহেবের বউ হয়েছেন। এখন বেনজির সাহেবের যে ওয়াইফ, তিনি সেই এসপির মানে অরুর্জার সন্তান না আগের ঘরের, মানে ওই মহিলা যে পরিবার থেকে আসে তার ঘরে, এটা আমি বলতে পারবো না, এটা আমি জাস্ট একটা নির্ভরযোগ্য সূত্র থেকে সেটা জেনেছি। ফলে দেখেন, ডক্টর বেনজিরের যে সূত্রটা, যোগের সূত্রটা, এটা সব জায়গাতে ছড়িয়ে আছে। আবার ধরেন, এখন যিনি আইজি রয়েছেন, এই আইজি সাহেব তার খুবই স্নেহভাজন, ঘনিষ্ঠজন এবং তার শুভার্থী, ফলে পুলিশ প্রশাসন কে ইচ্ছা করলে আইজি সাহেবের বিরুদ্ধে কেউ ব্যবহার করতে পারবে না। একেবারে খুব মানে যাকে বলে লঙ্কাকাণ্ড, প্রধানমন্ত্রী যদি জিদ করেন যে না, আইজি বেনজিরকে জেলে নেবেনি, যেভাবে জিদ করেছিলেন গোলাম মোল্লা রনিকে জেলে নেবেনি, এইরকম যদি তিনি জিদ করেন, বা তিনি যেভাবে ডক্টর ইউনূসকে নিয়ে জেদ করেছেন যে ডক্টর ইউনূসকে উনি এটা দেখাবেনি, এরকম যদি তিনি জিদ করেন সেটা ভিন্ন কথা, আর যদি তিনি জিদ না করেন তাহলে ডক্টর বেনজিরের পশম স্পর্শ করার মতো অবস্থা আমি এখন পর্যন্ত দেখছি না। আবার সেনাবাহিনীর তার কর্মকালীন সময়, যিনি সাবেক সেনাপ্রধান ছিলেন জেনারেল আজিজ, তার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু আজিজ সাহেব এবং বেনজির সাহেব হরিহর আত্মা, আবার আজিজ সাহেবের অত্যন্ত স্নেহভাজন বর্তমান সেনাপ্রধান যিনি আছেন, আপনি দেখেন একটা এখানে কোয়ালিশন কাজ করছে, একটা রিলেশন কাজ করছে। এখন সেই রিলেশন কাজ করতে গিয়ে তিনি সেই রিলেশনটা মেনটেন করছেন এখনও পর্যন্ত, ফলে দেখেন তিনি নড়াচড়া করছেন না, বাইরে আসছেন না, যে যার মতো করে বলছে, গালাগালি করছে, তিনি বুড়ো আঙ্গুল দেখিয়ে দিদারছে নিজের মতো চালাচ্ছেন, বোট ক্লাব চালাচ্ছেন, তার যে সহায় সম্পত্তি তদারকি করছেন, এবং তার কোনো প্রতিক্রিয়া নেই, এটা নির্ভার। এতে বোঝা যাচ্ছে যে তিনি যে কাজগুলো করেছেন সেই কাজগুলোর সঙ্গে অনেক রাঘব বোয়াল জড়িত আছে, অনেক রুই কাতলা জড়িত আছে, অনেক রাজা মহারাজা জড়িত আছে, এবং বেনজির সাহেবকে নিয়ে টান দিলে অনেকের কাপড় চোপড় খুলে যাবে, অনেকের লজ্জায় স্থান বের হয়ে যাবে, অনেক থলের বিড়াল বের হয়ে যাবে। কাজেই বসুন্ধরা সেই আন্ডার অফিককে দমন করার জন্য, বসুন্ধরার যে শত্রু, আমি একটা জিনিস বুঝি না, বসুন্ধরার শত্রুগুলো সবসময় খুব নিম্নমানের শত্রু হয়। এখন তাদের অনেক জায়গায় জমি, টাকা সম্পত্তি, রোলস রয়েস গাড়ি চালায়, তারা পারলে শেখ হাসিনার সাথে ঝগড়া করবে, পারলে তারেক জিয়ার সাথে ঝগড়া করবে, তাদের ঝগড়া হওয়া উচিত সালমান রহমানের সঙ্গে, কিন্তু তারা ঝগড়া করে কার সাথে? আন্ডার অফিকের সাথে। একসময় এই আন্ডার অফিক নামক একজন লোক আন্ডা সরবরাহ করতো, মানে ডিম বিক্রি করতো নাকি কামাল আতাতুর্কের ভূমিতে, শোনা কথা, আন্ডার অফিক কী বলবেন আমি জানি না, শোনা কথা। তো এই লোকটিকে বসুন্ধরা গ্রুপের মালিক বা কারোর সাথে তার সম্পর্ক হয় ডিম সাপ্লাইয়ের মাধ্যমে, সে ভালো ভালো ডিম তাদেরকে দিত, ব্যবহার ভালো, সব কিছু ভালো, এই এদেরকে, এই আন্ডার অফিকে বালি সরবরাহের, বসুন্ধরাতে বালি সরবরাহের কাজ দেওয়া হয়। এই বসুন্ধরার বালি ফেলানোর কাজ করে করে এই আন্ডার অফিক নিজেই ডন হয়ে যায়, এবং ডন হয়ে একটা সময় সে বসুন্ধরারই প্রতিপক্ষ হয়ে যায়, এবং সেই আন্ডার অফিকের সাথে আবার দেখা গেল বেনজিরের খাতির হয়ে যায়। এই কারণে খাতির হয়ে যায় যে সেই বালি ফেলতে গিয়ে, জমি দখল করতে গিয়ে বিভিন্ন সময় এই আন্ডার অফিক তাকে প্রশাসনিক কর্তা ব্যক্তিদের কাছে আসতে হয়েছে, নিজের জন্য হোক, বসুন্ধরার জন্য হোক, এবং সেই সূত্রেই বেনজির সাহেবের সাথে তার খাতির হয়ে যায়। এখন বলা হয় যে আন্ডার অফিক নাকি এই বেনজির সাহেবের পার্টনার।
এখন এরকম আন্ডার রফিকের সাথে, তারপরে দান্দা ফারুকের সাথে, খুর মহিউদ্দিনের সাথে, মুরগি মিলনের সাথে, এরকম রাস্তা টোকাই মোকাইয়ের সঙ্গে বসুন্ধরার যে ঝগড়াঝাটি লাগে, এটা মানায় না, এটা মানায় না। এখন সেই আন্ডার রফিককে দমন করতে গিয়ে, আন্ডার রফিকের সাথে দমন করতে গিয়ে দেখা গেল বেনজির সাহেবের বিরুদ্ধে তারা এরকম একটা নিউজ ছাপিয়ে বসে। এখন যদি বেনজির কিছু না হয়, এখন রীতিমতো বসুন্ধরার জন্য একটা রীতিমতো যাকে বলা হয় বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হবে। এখন বেনজিরের কী হবে? বেনজিরকে নিয়ে কি আমাদের মহামান্য হাইকোর্ট সুমোটো রুল জারি করবে যেভাবে, কিংবা ব্যারিস্টার সুমন যেভাবে সালাম মুর্শিদির বিরুদ্ধে মামলা করেছে, এরকম কি কোনো সাহসী উকিল সুপ্রিম কোর্টে কয়েকজন আছে যারা বিভিন্ন রিট পিটিশন করে, তো এরকম কি তারা কি বেনজির সাহেবের বিরুদ্ধে করবেন? আমার মনে হয় না যে বেনজির সাহেবের বিরুদ্ধে এইরকম মামলা যেভাবে আব্দুল সালাম মুর্শিদির বিরুদ্ধে কিংবা আরও অনেকের বিরুদ্ধে, এমনকি বসুন্ধরার বিরুদ্ধে মামলা করে ব্যারিস্টার সুমন বিভিন্ন কথাবার্তা বলে যে তারা সাহস দেখিয়েছেন, এখন বেনজিরের বিরুদ্ধে এরকম একটা মামলা করে দুর্নীতি দমন কমিশনকে বাধ্য করার মতো আইনগত ব্যবস্থা নেওয়ার সাহস কারো আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। যদি এরকম কোনো সাহসী মানুষ পাওয়া যায়, আমি সেই লোকটার সঙ্গে দেখা করে তার হাত চুম্বন করে আসবো যে আমি রং, এখনও বাংলাদেশে সাহসী মানুষ আছে। অথবা আমাদের মহামান্য হাইকোর্ট অনেক বিষয়ে ডেকে নিয়ে সে সুমোটো রুল জারি করে। অনেক সময় হাইকোর্টের মর্যাদাহানি হলে তারা ডেকে নিয়ে শাস্তি দিয়ে দেয়। আমাদের হাবিবুর রহমান হাবিব সাহেব বিএনপি নেতা, তাকে শাস্তি দিয়েছে। তারপরে আমার দেশের মাহমুদুর রহমানকে শাস্তি দিয়েছে। তো সেক্ষেত্রে আরও অনেক বিষয়গুলো যেগুলো তাদের ব্যক্তিগত, আবার কিছু কিছু ক্ষেত্রে খুবই প্রশংসিত অনেক ভূমিকা আমাদের মহামান্য হাইকোর্ট নেন। তো এরকম বেনজিরের বিরুদ্ধে এরকম সুমোটো কোনো রুল জারি করে বেনজিরকে ডাকতে পারেন তারা, বর্তমান আইজিকে ডাকতে পারেন, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে ডাকতে পারেন, বা তার নির্দেশ দিতে পারেন কি হচ্ছে। এমনকি অবাক করার ব্যাপার হলো যে সুপ্রিম কোর্ট কিন্তু প্রধানমন্ত্রীকেও ডাকতে পারেন এই বিষয়ে। তো এই জিনিসগুলো কি তারা করবেন কি না, এখন কি বলবো? সুপ্রিম কোর্ট যেহেতু অত্যন্ত স্পর্শকাতর একটি জায়গা, আর আগালাম না। থার্ডলি হলো আমাদের দুর্নীতি দমন কমিশন এবং এনবিআর, কিছু হলে তো এনবিআর সবাইকে চিঠি দিয়ে বসে। আর বিশেষ করে আমাদের যে ডক্টর ইউনুস, তার জীবনটা থেকে তো দুর্নীতি দমন কমিশন আর এনবিআর ইতিমধ্যে হারাম করে দিয়েছে, কলকারখানা অধিদপ্তর হারাম করে দিয়েছে। আর কলকারখানা অধিদপ্তর তো বেনজির সাহেবের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানেও একটু ঢু মারতে পারে যে সেখানে কলকারখানার তাদের যে নিয়মকানুন আছে সেটা লালন পালন হচ্ছে কি না, বেতন ভাতা দিচ্ছে কি না, এই জিনিসগুলো কিন্তু কলকারখানা দেখতে পারে। কলকারখানা একটা দোকানে গিয়েও কিন্তু তাদের কাগজপত্র চেক করতে পারে। তো এখন কলকারখানা যেভাবে টুটি চেপে ধরেছে ডক্টর ইউনুসের, কিংবা যেভাবে এনবিআর ডক্টর ইউনুসকে ঘুরাচ্ছে নাকে দড়ি দিয়ে, আর যেভাবে দুর্নীতি দমন কমিশন বীরত্ব দেখাচ্ছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে, এইভাবে বেনজির সাহেবের বিরুদ্ধে যে তারা একটা টু শব্দ করবে, এরকম কণ্ঠস্বর তাদের আছে কি না আমার মনে হচ্ছে, বা এই দৃষ্টি তারা যে এখন পর্যন্ত তাদের চোখ আছে কি না আমি বলতে পারবো না, যে তারা ডক্টর বেনজির এই ঘটনাগুলো যে ঘটেছে এটা তারা দেখেছে কি না, এখনও সম্ভবত তারা দেখেনি। তাদের চোখ শুধু ডক্টর ইউনুসের দিকে, বিএনপির দিকে। বিএনপির যে সকল নেতা, আব্দুল আল মিন্টু আছেন, আমির খসরু মাহমুদ চৌধুরী আছে, আরও অনেকের প্রতি তাদের খুব একবার চোখ, এবং তারা এতটা বিজ্ঞানী এবং এতটা ইগলের মতো চোখ যে তারা যেদিকে চোখ দেয় ওর বাইরে গাং হয়ে গেল তারা কোনো কিছু দেখে না। তারা একেবারে যোগী ধ্যানীর মতো সেই সরকার যাদেরকে বলেছে সেই দিকে দৃষ্টি নিবন্ধ করে রয়েছে, আর বাকি সব দিকে তাদের কোনো চোখ যাচ্ছে না। ফলে বেনজিরের ঘটনাটা তারা এখন আসলে দেখতে পায়নি অথবা শুনতে পায়নি, তাদের কান তারা ধ্যান করছে এখন, বাল্মীকির মতো তারা ধ্যান করছে, মহাভারত রচনা করবে তারা এখন ধ্যানে আছে। তো তারা শুনতে পায়নি, দেখতে পায়নি, আর যেহেতু শুনতে পায়নি দেখতে পায়নি তারা বলবে কি, তাদের জবান বন্ধ আছে। এইগুলো এক। দ্বিতীয়ত, ডক্টর বেনজির অত্যন্ত জ্ঞানী ব্যক্তি, ডক্টরেট করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স হরিপদ ভট্টাচার্য নামক একজন অধ্যাপক, তার নিকট থেকে তিনি সেই ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। তিনি তো জানেন তিনি পাবলিক নন, এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্সে পড়েছেন কিনা আমি বলতে পারবো না, কেউ বলে অনার্সে পড়েন নাই, তিনি পাস করছে বিশ্ববিদ্যালয়ে। আমাদের তাদেরকে পিলি পিলি বলি খ্যাপায়, সেই প্রিলিমিনারি তিনি ছাত্র ছিলেন।
তো সেই মানুষ আইজি হয়েছেন, বিসিএস পাস করেছেন, আবার ডক্টরেট করেছেন, বোট ক্লাবের সভাপতি হয়েছেন, এত সহায় সম্পত্তি করেছেন, তিনি তো আর আপনার আমার মতো হুক্কা খান না, তিনি মাল টানেন, যা খাওয়ার তাই খান আর কি। তো যা হোক, তো তিনি তার মতো করে, তিনি তার যে বুদ্ধিমত্তা, এ ডক্টর ইউনূসের মতো না, ডক্টর ইউনূসের মতো তিনি বোকা নন, ডক্টর ইউনূসের মতো তিনি দুর্বল নন, তার হাতিয়ার আছে, তার চেতনার দ্বন্দ্ব আছে, তার কানেকটিভিটি আছে। তো এই কারণে তার একটা পশম স্পর্শ কেউ করতে পারবে এই বাংলাদেশে আমার কাছে মনে হচ্ছে না। কাজেই তার বিরুদ্ধে যারা বিভিন্ন সময় কথাবার্তা বলেছেন তাদের উচিত ডক্টর বেনজিরের সাথে নেগোসিয়েট করা, দরকার হলে মাপঠাপ চেয়ে নেওয়া, খোলাখুলি করা, এটাই ভালো। আর যারা স্বপ্ন দেখেছেন যে না ন্যায় বিচার হবে, কিছু একটা হবে, তাদের তওবা করে যে না আসলে সব ক্ষেত্রে সব জিনিস হয় না, সব জায়গায় হুজুরের কেরামতি খাটে না। যেখানে সিন্ডিকেট আছে, যেখানে কানেকটিভিটি আছে, বুদ্ধি আছে, সেখানে একটা পশম স্পর্শ করা যায় না। যেখানে আসমানের একেবারে চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র থেকে শুরু করে দুর্বা ঘাস পর্যন্ত দুর্নীতির জাল বিস্তার করা আছে, যেখানে লন্ডন, আমেরিকা, কানাডা থেকে শুরু করে একদম হুগলি থেকে গুগলি, গুগলি থেকে টেকনাফ, টেকনাফ থেকে সেই গোপালগঞ্জ, কোন জায়গাতে নেই, একেবারে মনে হয় যেন মাকড়সার জালের মতো দুর্নীতি বিস্তার করে আছে। তো সেখানে কি করবেন আপনি? তবা করেন, আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।